একজন ভোজন বিরস মানুষের সামনে আপনি খাবারের পসরা সাজিয়ে রাখলেন হরেক পদের আয়োজন যতগুলো পদের আয়োজন করা সম্ভব ততগুলো পদের আয়োজন করে আপনি সেই মানুষটার সামনে রাখলেন কিন্তু সেই মানুষটা কীরকম সেই মানুষটা হলো একজন ভোজন বিরস মানুষ তার মানে খাবার দাবার নিয়ে তার খুব একটা ফ্যান্টাসি নেই জাস্ট বেঁচে থাকার জন্য খেতে হয় যতটুকু না খেলেই নয় ততটুকু সেই মানুষটা খায় সেই মানুষটা টোটালি একজন বজন বিরস মানুষ এখন সেই মানুষটার জন্য আপনি যে খাবারের এত বড় আয়োজন করলেন এতগুলো পদের আয়োজন করলেন এই সকল কিছু কিন্তু সেখানে নিরর্থক কেননা সেই মানুষটার খাবারের প্রতি এত আগ্রহ নেই এত ভালোবাসা নেই এত ফ্যান্টাসি নেই যার কারণে আপনার টোটাল আয়োজনটা হলো একটা নিরর্থক আয়োজন আবার ধরেন শরতের মধ্যরাত প্লাবিত জ্যোৎস্নায় প্রকৃতি অপরূপ সাজে সেজেছে মধ্য গগনে চারটা রূপার থালার মতো প্রকৃতিতে তার সৌন্দর্য বিরাজমান সেই মুহূর্তে যে মানুষটা নাক ডেকে ঘুমিয়ে আছে নীরবে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সেই মানুষটার কাছে জ্যোৎস্নার এই সৌন্দর্য নিরর্থক যে মানুষটা সারা রাত ঘুমালো তার কাছে মধ্যরাতের জোৎস্নার যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু তার চোখে ধরা পড়বে না এই সৌন্দর্যটা হলো তার কাছে নিরর্থক ঠিক তেমনই ভালোবাসার ক্ষেত্রে এমন একজন মানুষের কাছে আপনি আপনার ভালোবাসাটাকে অর্পণ করছেন যার কাছে আপনার ভালোবাসাটা নিরর্থক নয় তো আপনি অপাত্রে জল ঢালছেন না তো দেখুন জল ঢালার জন্য যেমন পাত্রটা ভালো লাগে আপনি তলা ফুটা কোনো পাত্রে যদি সারা জীবন ধরে জল ঢালেন সেই পাত্রটা কিন্তু কোনো দিনও ভরাতে পারবেন না সেই পাত্র খালি সারা জীবন খালি থেকে যাবে ঠিক তেমনই ভালোবাসার ক্ষেত্রে এমন একজন মানুষকে আপনি ভালোবাসবেন এমন একজন মানুষের কাছে আপনি আপনার ভালোবাসাটাকে অর্পণ করবেন এমন একজন মানুষের কাছে আপনি আপনার মূল্যবান ভালোবাসাটাকে গচ্ছিত রাখবেন যার কাছে আপনার ভালোবাসাটার অর্থ আছে যার কাছে আপনার ভালোবাসাটার মূল্য আছে কিন্তু সেই মানুষটা যদি আপনার ভালোবাসার অর্থ না বোঝে আপনার ভালোবাসার মূল্য না বোঝে সেই মানুষটা যদি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা না রাখে তাহলে ভোজন বিরস মানুষের সামনে খাবারের পশরা সাজিয়ে রাখাটা যেমন নিরর্থক শরৎ রাতের মাতাল জোৎস্না একজন ঘুমন্ত মানুষের কাছে যেমন নিরর্থক ঠিক তেমনি তার কাছে আপনার মহামূল্যবান ভালোবাসাটা নিরর্থক হয়ে যেতে পারে আর ঠিক এই কারণে কোনো একজন মানুষকে ভালোবাসার আগেই আপনাকে সতর্ক হতে হবে আপনাকে সাবধান হতে হবে দেখতে হবে সেই মানুষটা আপনার এই মহামূল্যবান ভালোবাসার কতটুকু যোগ্যতা রাখে তার জন্য তো আপনি অনেক করেছেন অনেক ভালোবাসা বিলিয়েছেন তাকে হৃদয় থেকে অনেকটা ভালোবেসেছেন কিন্তু একটা দীর্ঘ সময় পর দিনের বিরতির পর আপনি যখন বোঝার চেষ্টা করলেন যে আপনার ভালোবাসাটা তাকে কতটুকু স্পর্শ করলো আপনার এই মহামূল্যবান ভালোবাসাটা তার কাছে কতটুকু গচ্ছিত থাকলো এই ব্যাপারটা যখন আপনি বোঝার চেষ্টা করলেন তখন অবাক হয়ে লক্ষ্য করলেন যে আপনার ভালোবাসাটা তাকে এক বিন্দু স্পর্শ করেনি। আপনার এই মহামূল্যবান ভালোবাসাটা তার হৃদয়ে একবিন্দু গচ্ছিত নেই অর্থাৎ আপনি অপাত্রে জল ঢেলেছেন সেই মুহূর্তে আপনার মতো দুঃখী এই পৃথিবীতে আর কে হবে অনেক হয়েছে অনেকটা ভালোবেসে ফেলেছেন ছুটন্ত পাখিকে খাসায় ভরে রাখার অনেক চেষ্টা করেছেন কিন্তু যে মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নয় যে পাখিটা উড়ে যাবে বলে মনস্থির করেছে সেই পাখিটাকে আপনি যেমন ধরে রাখতে পারবেন না ঠিক তেমনি সেই অযোগ্যতম মানুষটাকে ভালোবেসে আপনি কখনো সারা জীবন আপনার সাথে রাখতে পারবেন না আপনার কাছে রাখতে পারবেন না সেই মানুষটা একদিন আপনাকে ছেড়ে চলে যাবে আপনার ভালোবাসার অবমূল্যায়ন করবে সুতরাং এখনই সময় এখনই জীবনের হিসাব নিকাশের সময় এই মুহূর্তে আপনি আপনার ভালোবাসাটাকে অপাত্রে বেলিয়ে দেওয়াটা বন্ধ করুন যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটা যদি একজন যোগ্যতম মানুষ হয় আপনার ভালোবাসার পাওয়ার যোগ্যতা যদি তার মধ্যে বিন্দু পরিমাণ থাকে তাহলে তাকে ভালোবাসতে পারেন চেষ্টা তদবির করতে পারেন কিন্তু সেই মানুষটা যদি অযোগ্য হয় অপাত্রে পানি ঢালার মতো আপনি সারা জীবন সেই মানুষটার পিছনে লেগে থাকবেন না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ